গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, চলি আজকের অঙ্কে। আজকের অঙ্ক রয়েছে এখানে 0.9 এর বর্গমূল কত হবে। তাহলে 0.9 এর বর্গমূল কত হবে? অপশনগুলো দেওয়া আছে, এ 0.3, বি 0.95, সি 0.9, ডি 0.03। তো এখানে আমি বর্গমূল বের করি দশমিকের, 0.9, এবং এখানে আমি 500 নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে করি, তাহলে জোড়া, হ্যাঁ, এবার তারপর এখানে 0.1 চলে গেল, 90 আছে, তাহলে 9 দিয়ে দিচ্ছি, 9×9=81। এবার বিয়োগ করলাম আমি 10-এর মধ্যে, একবার দিলে 9, 1 মিলে গেল, আবার দুটো সংখ্যা নেমে যাচ্ছে। আবার এখানে এটা ডবল এখানে হবে, তাহলে কত হচ্ছে, 18, 9×18। এবার কত দিয়ে দিচ্ছি, যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে 3×3=9, 3×8=24, 3×3, 4×5, 549। এবার দেখি, 4 দিয়ে দিচ্ছি, 4×4=16, 4×8=32, 33, 4×4=5×7, তাহলে 736। তাহলে যদি এবার 5 দিয়ে দিই, মানে 5 দিয়ে 925 পাচ্ছি, তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমি 4টাই গ্রহণযোগ্য করছি, তাহলে 4 দিয়ে দিচ্ছি, 4 দিয়ে দিয়ে কত হচ্ছে, 736। এবার বিয়োগ করি 10×4, 6 বার, তাহলে 4×1=4, 10×4 দিলে 6, আর এখানে 1 চলে আসলো, তাহলে 1, 164, আবার দুটো সংখ্যা নেমে গেল। আবার এখানে কি হচ্ছে, ডবল হবে, তাহলে কত হবে, তাহলে এখানে 9×18=8। এবার কত দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা এবার 8 দিয়ে দিলে মিলে যাবে হয়তো, তাহলে 8 দিয়ে দিয়ে দিচ্ছি আমি, 15,104, তাহলে 8 দিয়ে দিয়ে দিচ্ছি আমি, তাহলে কত হচ্ছে, 15,104। এবার 6×1=9, 2, তারপর এখানে 1, তাহলে 1296 পড়ে থাকলো। তাহলে এখানে কত হচ্ছে, 0.948, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.948। অপশন দেখি এখানে 9×4=8, তাহলে এটা তো হবে না, তাহলে এটা মানে আমরা জানি এর কত হবে, আমরা মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন নম্বর নিয়ে নিচ্ছি, তাহলে এটার কি হবে, সমতুল্য কত লিখতে পারি, 0.95, অপশন বি আমাদের উত্তর। তো বন্ধুরা, অপশন বি আমাদের উত্তর হবে। যদি তোমাদের অসুবিধা হয় দশমিকের বর্গমূল বের করতে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি দশমিকের বর্গমূল কিভাবে করতে হয় আমি ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলি তারপরে অঙ্কে। তারপরে অঙ্ক রয়েছে √36.1/102.4, তাহলে এটা আমাকে বের করতে হবে। তো এখানে করি যে 36.1/102.4, এখানে একটা পর দশমিক, একটা পর দশমিক, তা দশমিক তুলে দিচ্ছি আমি, তাহলে 361/1024। এবার 361-এর আমি বর্গমূল বের করি, 1 দিয়ে দিচ্ছি, 1×1, তাহলে 2×6=1 নেমে গেল, এটা এসে ডবল হবে, 2 হয়ে যাবে। এবার 9 দিয়ে দিচ্ছি, 9×9, 2×2, মানে 9 দিয়ে দিচ্ছি, মানে 9×9=81, 9×9, মানে এখানে এইভাবে গুণ করতে হবে যে 29, মানে 9 নিলাম যেহেতু, তা 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9×9=81, 9×2=18, 18×8=26, তাহলে 261, তাহলে 9 দিয়ে মিলে গেল, তাহলে এটার বর্গমূল পেয়ে যাচ্ছি আমি, মানে এটা সমান সমান লিখতে পারি কি, 19×19, অর্থাৎ একবারে করে দিচ্ছি যে
এটার বর্গমূল লিখতে পারি 19/1024 এ বর্গমূল বের করছি আমি। তাহলে কত হবে, জোড়া জোড়া তিন দিয়ে দিচ্ছি, 3 3 9, 1 2 4। এবার এটা এসে এখানে ডবল হয়ে যাবে, 6 হয়ে গেল। এবার কত দিয়ে দিচ্ছি, এবার আমি দিয়ে দিচ্ছি যদি 2 দিয়ে দিই তাহলে কত হবে, তা 2 দিয়ে দিলে কত হবে, গুণ করলে এখানে 2 2 4, 6 3 12, তাহলে 12 124। তাহলে 2 দিয়ে দিয়ে দিচ্ছি 124, তাহলে এখানে পেলাম 32, তাহলে পেয়ে যাচ্ছি 32। তাহলে উত্তর হচ্ছে আমাদের 19/32, অপশন সি আমাদের উত্তর হচ্ছে 19/32। এখানে দশমিকগুলোকে তুললাম, তারপর কি করলাম, 361-এর বর্গমূল বের করলাম, 19 পেলাম, আর 1024-এর বর্গমূল 32 পেলাম। তাহলে 19/32 আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।